দেশে গত 24 ঘন্টায় নতুন আরও 3,803 জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে 1,02,292 জন। দেশে করোনা শনাক্ত হওয়ার 103তম দিনে আক্রান্তের সংখ্যা 1,00,000 ছাড়ালো। ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতাল বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,975 জন। এই নিয়ে মোট সুস্থ হয়েছেন 40,164 জন। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 38 জন। এই নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1,343 জনে। দেশের 59টি ল্যাবে 16,259টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এই সংখ্যা পাওয়া যায়। এছাড়া এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 5,67,503। আজ দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। স্বাস্থ্য অধিদপ্তর এর নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 674 জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন 17,871 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 6,840 জন। গত 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 400 জন। মৃত্যু হওয়া 38 জনের মধ্যে ঢাকা বিভাগে 14 জন, চট্টগ্রাম বিভাগে 18 জন, রাজশাহী বিভাগে 1 জন, খুলনা বিভাগে 2 জন, বরিশাল বিভাগে 1 জন, ময়মনসিংহ বিভাগে 1 জন এবং রংপুর বিভাগে 1 জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন 24 জন, বাসায় মারা গেছেন 14 জন। তাদের মধ্যে 31 জন পুরুষ ও 8 জন নারী। করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দিক নির্দেশনা, বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। সর্বশেষ খবর জানতে উত্তরা টাইমস টিভির সাথেই থাকুন। জেসমিন জুই, উত্তরা টাইমস টিভি।